আজকে আমি যে বিজনেস অনলাইন বিজনেস আইডিয়াটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বেসিক্যালি মেয়ে এবং মহিলাদের জন্য সুইটেবল, কারণ তারা এই অনলাইন বিজনেসটি করে সংসারের জন্য এক্সট্রা কিছু ইনকাম করতে পারবে। তাই যারা খুব কম টাকা ইনভেস্ট করে মাসে বেশি টাকা আর্ন করতে চাইছে তাদের এই ভিডিওটি না দেখলেও চলবে। তো এই বিজনেস আইডিয়াটি হচ্ছে বেসিক্যালি ফেসবুক বিজনেস। না, ফেসবুক আপনাকে কোনো টাকা দিচ্ছে না, ফেসবুক হচ্ছে এখানে একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি মাল বিক্রি করবেন। তো এই মালটি কোথা থেকে আপনি কিনবেন, কাদেরকে বিক্রি করবেন, সেটা নিয়ে আমি আজকে এখন আলোচনা করছি। ফ্লিপকার্ট কোম্পানি একটি অ্যাপ তৈরি করে যার নাম হচ্ছে শপসি। তো এই শপসি অ্যাপের প্রধান উদ্দেশ্য হচ্ছে লোকাল দোকানদারদের মাল লোকালি বিক্রি করা, অর্থাৎ লোকাল দোকানদাররা যাতে তাদের মাল লোকালি বিক্রি করতে পারে। কিন্তু আপাতত আপনি এখানে কমিশন বেসিস ব্যবসা করতে পারেন। তো এখানে কীভাবে কাজটা করবেন, শপসি অ্যাপে যেসব মালগুলো থাকবে আপনি সেই সব মালগুলো আপনি বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া সাইট, যেরকম ধরুন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, যেটা আপনার সুবিধা হয় আমি সেটা পরে বলে দেবো কোনটার জন্য সুইটেবল কোনটা। তো ধরুন ফেসবুক, ফেসবুকে আপনি ওটাকে বিক্রি করছেন, তো আপনাকে ওখানে প্রমোশন বা প্রচার করতে হবে। এবার প্রচার প্রমোশন করার পর যে মালটা আপনি বিক্রি করছেন ওই বিক্রিত মালের উপর আপনাকে একটা কমিশন দেওয়া হবে। এইভাবেই আপনি অনলাইন বিজনেসটি করবেন। তো এবার আপনি আমাকে বলতে পারেন যে এটা নতুনত্ব কী হলো, এরকম অ্যাপ তো অনেক আগেও ছিল। হ্যাঁ, আগেও ছিল, কিন্তু ফ্লিপকার্টের মতো এত বড় কোম্পানির অ্যাপ ছিল না যেখানে আপনি কমিশন বেসিস আর্ন করতে পারবেন কোনো রকম ইনভেস্ট ছাড়াই। আমার মনে পড়ে আমি একবার ফেসবুকে এরকম একটা মানে অ্যাড দেখেছিলাম, কেউ একজন শেয়ার করছিল কোনো একটা অ্যাপ থেকে। তো সেখানে আমার একটা সাবান, আমি হ্যান্ডমেড সাবান একটি অর্ডার করেছিলাম। সেই অর্ডার করার পর আমার কাছে আমি যেটা অর্ডার অ্যাকচুয়ালি করেছিলাম সেই মালটা অ্যাকচুয়ালি আসেনি, তারপর আমি সেটাকে আবার রিটার্ন করে দিই। তো রিটার্ন করার পর সেই টাকাটাও আবার ফেরত আসছিলো না। তখন কী হয়, অ্যাট লাস্ট সেই বিক্রেতাকে সেই টাকাটা আমাকে ফেরত দিতে হয়। তো আমি আশা করছি ফ্লিপকার্টের মতো এত বড় কোম্পানির ক্ষেত্রে এরকমটি হবে না, এরকম প্রবলেম হবে না। তাই আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ফ্লিপকার্টের এই কোম্পানি যে শপসি অ্যাপ নামটা একবার মনে রাখবেন, শপসি অ্যাপটি ডাউনলোড করে একবার ট্রাই করে দেখতে পারেন। তো কীভাবে এই শপসি অ্যাপটি রেজিস্টার করবেন অনলাইন বিজনেস করার জন্য সেই সমস্ত যাবতীয় প্রসেস টিউটোরিয়াল আমি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব, তার কারণ আমি এই ভিডিওটি বেশি লম্বা করতে চাইছি না। এছাড়াও ফেসবুকে আপনি কীভাবে প্রমোশন করবেন, এই নয় যে আপনি শুধু ছবিটা তুলে ফেসবুকে দিয়ে দিলেন, এরকম আমি অনেক আগেও দেখেছি। আগে যে অ্যাপগুলো এরকম অনেক আছে, অনেককে দেখেছি ফেসবুকে একটা পর একটা সারাদিনই বিভিন্ন রকমের জিনিসপত্র সেই ছবি দিয়েই যায়। তো এটা খুবই মানে অ্যানোয়িং, মানে ডিস্টার্বিং, কেন এরকম বারবার কেন ফেসবুকে এরকম ছবি দিতে হবে, কারণ অনেকের এটা দরকার নেই। সে কেনই বা ছবি দিচ্ছে, শুধু প্রোডাক্টের ছবি দিয়ে গেল আর শুধু প্রোডাক্টের লিঙ্ক করতে বলো বাই করতে হবে, কেন এটা কোনো মানে দাঁড়ায় না। তো কীভাবে এই ফেসবুকে প্রমোশন করতে হবে সেই প্রসেসটাও আমি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকের জন্য ভিডিওটি আমি এখানেই শেষ করছি, বাই।